আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দিয়ে আসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তোমাদের তো বলেইছিলাম পুজোতে আমরা বাড়ি আসবো, বাড়ি এসেছি। আর বাড়ি আসা মানে অনেক আনন্দ মজা সবাই একসাথে, তাই না? আর আজকে নবমীর তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা আশা করি অনেক পুজোতে ভালো কাটাচ্ছ, আর আমরাও কাটামোড়াতে চলে এসেছি। এই দেখো তোমাদের দাদাও এখানে খেতে বসে গেছে, আর এই দেখো দিয়াশোনা বসেছে। আর এই যে মাসির ছেলে, তোমাদের তো বলেছিলাম, আমি রাখিতে বলেছিলাম না যে আমার মাসির ছেলে আমি রাখি করা, এবার খুব মিস করছি। আমার মাসির ছেলে ভাস্কর ভাই, আর এই যে আমাদের তোজসোনা, তোমাদের বলি তোজসোনা আমার বোন। আর এই দেখো আমাদের মা দাঁড়িয়ে আছে। মায়ের শরীরটা ভালো না জানো তো, তবু হচ্ছে ভিডিওর মধ্যে মাকে বলছি একটু দাঁড়াও, তোমার ভালো লাগবে। আর বাপি নিচে আছে, বাপির শরীরটা ভালো না, তো তোমাদের সাথে পরে পরিচয় করাবো। তোমরা জানো বাপিকে চেনো, তবু পরে আরেকবার দেখা করে দেবো। ছোট বোন নিচে রয়েছে, আর দিদি জামাই বাবু, দিদির মেয়ে, ওরা সব আসছে রাস্তায়, তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। আর চলো আজকে হচ্ছে আর একজন, যার কথা বললো যে ক্যামেরার পেছনে আছে, আমার বোনের বর সৌমেন, ও ক্যামেরাটা করছে। চলো সৌমেন তুমি এদিকে আসো, আজকে মেনুতে কি আছে নবমী স্পেশাল দেখাও। হ্যাঁ এই দেখো প্লেন ভাত রয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, এটা কি? এটা হচ্ছে পুঁই পাতা, পুঁই পাতা। এই পাতা এটা হলো নবমীতে আমাদের খেতেই হবে, কিছু খাও আর না খাও, মানে এটা হলো মানে স্পেশাল নবমীতে। লাল মাটা স্পেশাল, নবমী স্পেশাল। আর কলকাতার রসগোল্লা, যেটা আসামে দেখো ভালো করে মিস করে দেখো একদম। আর এই মিষ্টি রসগোল্লা, মিষ্টি দই, পাপড় ভাজা। আর বেশি কিছু করিনি গো, কারণ বিকালে যেহেতু ঠাকুর দেখতে যাবো, সেটা স্যালাড রয়েছে। আর সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া মানে তো মজাই, আর ঠাকুর দেখতে যাওয়া মানে খাওয়া দাওয়া রয়েছে, তার জন্য মা বলছে যে হালকা একটু, তো বেশি কিছু রান্না করিনি, এটাই সবাই মিলে খাবো, মজা করবো। কালকে অষ্টমী তো, কালকে অষ্টমী ছিল, আমরা তো এসেছি বাড়িতে, তা যেতে পারিনি। আজকে নবমীতে সবাই মিলে হই হুল্লোড় করে ঘুরতে যাবো, সব ভিডিও তোমাদের দেখাবো। তোমরা তো জানো যে দার্জিলিং গিয়েছিলাম, তো আস্তে আস্তে বিকাল হয়ে গেল, অষ্টমী দিন এলাম, তো আর না পারিনি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে, শরীরটা এতই খারাপ লাগছিল, তো ভাবলাম এই মুহূর্তটা শেয়ার করি আমার বন্ধুদের সাথে। আর জানি যাও বন্ধুরা কেমন আছে, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। বিকালে সবটাই তোমাদের সাথে শেয়ার করে সাজুগুজু করে ঘুরতে যাবো বলে কথা না, ঠাকুর যাবো বিকেলবেলা, দেখা হচ্ছে বিকেলবেলা, দেখা হচ্ছে সবার সাথে। চলো বন্ধুরা আমরা সবাই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের পুরো ফ্যামিলি, শুধু বাপি মা আছে না, বাপি মার শরীরটা ভালো না তো তাই। আর এরকম তোমাদের বলেছিলাম দিদি আসছে, এরকম আমার দিদি, এই যে আমার দিদি বোন কোথায় পেছনে এই যে দাঁড়িয়ে রয়েছে, নিচে ছিল তখন বলেছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হবে, অনেক ঠাকুর দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর খাওয়া দাওয়া মজা তো রয়েছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দিয়া কিছু বলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। এই দেখো বন্ধুরা আমাদের কোন্নগরে ইস্কনের মন্দির করেছে, কতটা সুন্দর মানে অপূর্ব। চলো তোমাদের ভেতরটা গিয়ে দেখাচ্ছি, পুরোটাই দেখতে থাকো তোমরা। আমাদের কোন্নগরে ইস্কন মন্দির করেছে, দেখো কতটা সুন্দর করেছে, তোমাদের পুরোটাই দেখাচ্ছি। দেখো অপূর্ব করেছে, দেখাও দেখাও, দেখো তোর উপরে ঝাড়বাতিটা কি সুন্দর, আর টোটাল ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, এখানটা সুন্দর করে ঘুরেছে। আচ্ছা নবমীর দিনে এখানে এসে মনে হচ্ছে একদম মানে মনটা আনন্দে ভরে গেল, সুন্দর কাজ করেছে। দেখো মায়ের মূর্তিটা দেখো, কেমন লাগলো না? বাইরে ছিলাম তখন দেখতে পাচ্ছি। এই দেখো বন্ধুরা আমরা আর একটা প্যান্ডেলে তোমাদের কাছে চলে এসেছি। এ দেখো সিঙ্গাপুরের টুইন টাওয়ার বানিয়েছে, দেখো কতটা সুন্দর, মানে না সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না, আমরা তো সামনে থেকে দেখেছি, তো ভাবলাম আমার বন্ধুদের দেখাই। চলো দেখো ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে পুরোটাই তোমাদের দেখাবো। অপূর্ব, অসাধারণ। সামনে থেকে দেখেছি তো, তোমরা যদি কেউ নিশ্চয়ই দেখেছো, বুঝতেই পারবে। আর যারা দেখোনি তারা দেখো কতটা, মানে কতটা সুন্দর, জাস্ট অ্যামেজিং। দেখো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই, আমি, দিয়া, এই যে তিনজনে এখন একসাথে হেঁটে হেঁটে প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর দেখো সবাই যে যার মতো ঘুরছে। আর যেটা হয় আর কি, ঠাকুর দেখতে বেরোলে যে যার মতো হচ্ছে ঘোরে, সব একসাথে আমরা যতই আসি, তাই না? তো যাই হোক, এখন দেখো একটা প্যান্ডেলে চলে এলাম। আর তোমাদের দিয়া দেখো ঠিক আগে আগে এগিয়ে যাচ্ছে। আর এটা হলো আমাদের এখানে 55 তলার প্যান্ডেল। এ দেখো এখানেও প্রতিমাটা কত সুন্দর হয়েছে। আর তোমাদের দিয়া দেখো, দিয়াকে কতটা সুন্দর লাগছে, শোনা আমার কিউট লাগছে, তাই না? তোমরা বলবে কিন্তু আমাদের দুজনকে কেমন লাগছে। দেখো প্রতিমাটা কতটা সুন্দর। প্রত্যেক বছরই হয় জানো তো, কিন্তু আমাদের ভাগ্যে তো হয় না, যেহেতু বাইরে থাকি তোমরা জানো। তো এবছর সবাই মিলে তাই বেরালাম। এই দেখো বোনও চলে এসেছে। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে দিয়া, বোন আর আমি এখানে হচ্ছে কেচাপ কিনছি। বোনও কিনছে, বোন কানের দুল আর হচ্ছে মাথার ব্যান্ড কিনছে, আমাকেও বোন কিনে দিয়েছে। আর তোমরা তো জানো ফেসবুকে তোমার নাম শুনেছি, রিজু কালেকশন। তো এখানকারই দাদা ভাই আর কি এখানে পুজো প্যান্ডেলের সামনে এই যে দোকান দিয়েছে, দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস আর অনেক কম টাকায়, জানো তো। তো মোটামুটি অনেক কিছু কিনেছি, সেগুলো পরে তোমাদের সাথে দেখাবো নিশ্চয়ই। আর এই দেখো কানেরগুলো দেখো কতটা সুন্দর। আর এ দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এলাম। এ দেখো গাছের মধ্যে লাইটিং লাগিয়েছে, কতটা সুন্দর। দেখো এখানে সিম্পল করেছে বাট সুন্দর, আর প্রতিমাটা সত্যিই খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবো, একটু রেস্ট নেব। আর দিয়া হচ্ছে একটু জল খাবে, দিয়ার পাপা জল আনতে গেছে। যাই হোক, খুব ভালো লাগছে জানো তো। আর পুজো মানেই সবাই সাজুগুজু করে বেরিয়েছে, কতটা সুন্দর লাগে বলো। এই এরকম দিন তো বছরে একবারই আসে, তাই না? মা আসবে, আমরা সাজুগুজু করে ঘুরবো, সবাই একসাথে হব, তাই না বলো? আর এই দেখো বন্ধুরা, আমরা আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনেই বলতে পারো, এটা হলো বাগপাড়ার প্যান্ডেল জানো তো। তো চলো আমরা তোমাদের দেখাবো, ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, ভেতরে যাচ্ছি। দেখো এখানে ঝাড়বাতিগুলো কতটা সুন্দর। চলো, অনেক লোকজন। আর জানো তো এখানে হচ্ছে ফাংশন হবে, তার জন্য প্রিপারেশান চলছে, কিছুক্ষণ পরেই শুরু হবে। আর এই দেখো প্রতিমা, আমাদের বাগপাড়ার প্রতিমা প্রত্যেক বছর খুব সুন্দর হয় জানো তো। তো সেটা তো ভাগ্যে হয় না, ওটা জানোই, বারবারই বলছি। বাইরে থাকি, যেটা হয় সবসময় তো হয়ে ওঠে না বলো, বাড়ির সব কিছু তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগে। ওই দেখো বোন, আমি, ওদিকে দিদি, জাম্বু, সবাই একসাথে। আরও অনেক প্যান্ডেল দেখছি জানো তো, পুজো দেখছি, বাট হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারছি না, সেটা সম্ভব না বলো। সব যদি মানে করি তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তো যতটা পারছি শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, খুব ভালোভাবে পুজো কাটাও। তোমাদের সাথে আবার বিজয়া দশমীতে দেখা হচ্ছে। বাই বাই।